हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल इंग्लिश विद बद्री ऑनलाइन इंग्लिश लर्निंग चैनल। ट्रांसलेशन सीरीज़ आरो एक भिडियो नहीं तुम्हारे सामने हमें बद्री। आज के पास्ट परफेक्ट टेंसर ऊपर बेस करे बेस कैकटी बांगला वाक्य के इंग्रेजीते अनुवाद करा शिखब। ये पास्ट परफेक्ट टेंसटा कि सेटा आगे आमरा जेने नेई। अतीतकाले दुटो काज जखन सम्पन्न हयेछिलो एरकम बोझाय, एबं दुटो सम्पन्न हये जावा काजेर मध्ये जेटी आगे हयेछिलो সেই বাক্যের ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পরের যে ঘটনাটি অর্থাৎ সেন্টেন্সে দুটো ঘটনা থাকবে, দুটো ঘটনা যেটা আগে হয়েছিল সেটার পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে এই বাংলা বাক্যগুলো আমি যেগুলো লিখেছি সবগুলি দেখো দুটো ঘটনা আছে এখানে, যে দুটো ঘটনা অতীতকালে সম্পন্ন হয়েছিল। রাজু বাড়ি আসিবার পূর্বে বিক্রম চলিয়া গেল, এটা অতীতকালে সম্পন্ন হয়ে যাওয়া কাজ বোঝাচ্ছে, যেমন বিক্রম চলিয়া গেল। এবং কখন চলিয়া গেল আরও একটা ঘটনা বলছে, এবং এই ঘটনা বলার সঙ্গে সঙ্গে এই সময়টা উল্লেখ করছে। কখন বিক্রম চলিয়া গেল? রাজু বাড়ি আসিবার পূর্বে। অর্থাৎ এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনা আগে ঘটছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে রাজু বাড়ি আসিবার পূর্বে বিক্রম চলে গেল, তাহলে বিক্রম আগে চলে গিয়েছিল তারপর রাজু এসেছিল, তাহলে বিক্রমের চলে যাওয়ার ঘটনাটি আগে ঘটেছিল। তাহলে এই বিক্রম চলিয়া গেল এই বাক্যের ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রথমেই আমরা এই বিক্রম তাহলে প্রথমে আমরা এই বিক্রম চলিয়া গেল এই বাক্যের ইংরাজি অনুবাদ করব। এখানে সাবজেক্ট কী আছে? বিক্রম। বিক্রম, এবারে যখনই আমি পাস্ট পারফেক্ট টেন্স করব, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার রুলটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সাবজেক্ট বসালাম, তারপরে এবারে এই হ্যাডটা যেহেতু এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স করছি, এটা একটা পাস্ট টেন্সের চারটি ভাগের মধ্যে একটি ভাগ হলো পাস্ট পারফেক্ট টেন্স। আমরা সাবজেক্ট যাই বসাই না কেন, আই, উই, ইউ, হি, শি, ইট, দে বা কোনো ব্যক্তির নাম, এই সমস্ত কিছুর মধ্যে যেই নাউন বা প্রোনাউনটাই বসাই না কেন, প্রত্যেকটা সাবজেক্টের পরে, প্রত্যেক সাবজেক্টের পরে কী হবে? হ্যাড হবে। এখানে হ্যাভ হ্যাজের কোনো গল্প নেই, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ প্রেজেন্ট টেন্সে আমরা যাই বসাই না কেন সেটার পাস্ট ফর্ম হলো হ্যাড। যেহেতু এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স করছি, তাই আমরা সাবজেক্টের পরে কী বসাবো? হ্যাড। তাহলে বিক্রম হ্যাড চলিয়া গেল, তাহলে এখানে যাওয়াটা হচ্ছে মূল ক্রিয়াপদ। তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। গোয়ের ফার্স্ট ফর্ম কি? গন। বিক্রম হ্যাড গন, বিক্রম চলিয়া গেল কখন? পূর্বে, রাজু বাড়ি আসবার পূর্বে। তাহলে বিফোর এবার এই বাক্যটির অনুবাদ করছি, প্রথমে সাবজেক্ট বসালাম রাজু, এবার এটা কী হবে? আমি আগে বললাম পরের যে ঘটনাটি থাকবে সেই ঘটনাটি বা সেই বাক্যের সেই ঘটনা বা সেই বাক্যের আমরা কোন টেন্স করবো? ফার্স্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে বিফোর রাজু, এখানে সাবজেক্ট বসালাম, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলাটা কী আছে? প্রথমে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের পাস্ট ফর্ম। তাহলে রাজু বাড়ি আসিবা, আসার ইংরেজি কী? কাম। তাহলে কামের পাস্টটা হলো কেম, রাজু কেম হোম। দ্বিতীয় বাক্য কি আছে? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে কোন ঘটনাটি আগে ঘটল? রোগীটি মারা গেল, এই ঘটনাটি, রোগী মারা যাওয়ার ঘটনাটি, রোগীটি মারা যাওয়ার ঘটনাটি আগে ঘটেছিল। তাহলে এই ঘটনা বা এই বাক্যের আমরা ভার্বের কোন টেন্স করবো? পাস্ট পারফেক্ট টেন্স করবো। তাহলে প্রথমে সাবজেক্ট কী আছে? রোগীটি, রোগী ইংরেজি হলো পেশেন্ট, তাহলে রোগীটি, দি পেশেন্ট এবারে যেহেতু এই বাক্যের আমরা পাস্ট পারফেক্ট টেন্স করছি, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার রুলটা আমরা মেনটেন করবো, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মারা যাওয়া ইংরেজি কি? ডাই, ডায়ের পাস্ট ফর্ম ডায়েড, পাস্ট পার্টিসিপল হলো ডায়েড, ডায়েড, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর
ডাক্তার আসিবার পূর্বে, তাহলে পূর্বে ইংরেজি কি বিফোর, এই যে বাক্যটি যেটা পরে হয়েছিল সেটার কোন টেন্স হবে, সেই বাক্যের ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রথমে আমরা সাবজেক্ট ডাক্তার, বিফোর দ্য ডাক্তার আসা ইংরেজি কি কাম, বিফোর দ্য ডাক্তার কেম, কামের পাস্ট ফর্ম হলো কেম, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স তাই আমরা প্রথমে সাবজেক্ট বসালাম এবং সাবজেক্টের পরে মেন ভার্বের পাস্ট ফর্ম। নেক্সট, যখন বৃষ্টি নামলো তখন আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম, তাহলে আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম এই বাক্যটি বা এই ঘটনাটি আগে ঘটেছিল, অতীতকালে দুটো ঘটনাই সম্পাদিত হয়েছে, দুটো অতীতকালে দুটো ঘটনাই কমপ্লিটলি ঘটেছে, যখন বৃষ্টি নামলো তখন আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তাহলে এখানে পরের যে বাক্যটি পরে এই দুটোই অতীতকালে হয়েছিল, এই দুটো ঘটনাই অতীতকালে কমপ্লিটলি হয়েছিল, এবং পরের যে বাক্যটি অর্থাৎ পরের যে ঘটনাটি সেটির আমরা কী করবো, পাস্ট পারফেক্ট টেন্স করবো। তাহলে পরে কোন ঘটনাটি ঘটেছিল, আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম, তারপরে বৃষ্টি নামলো, তাহলে যখন বৃষ্টি নামলো তখন আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম, তাহলে বাড়ি পৌঁছে যাওয়ার ঘটনাটি আগে ঘটেছিল। তাহলে প্রথমে এখানে কী হবে, আমি আছে, তাহলে আমি ইংরেজি কি আই, আইটা হলো এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে কী হবে, হ্যাড, আই হ্যাড, বাড়ি পৌঁছে পৌঁছে যাওয়া ইংরেজি কি রিচ, আই হ্যাড রিচ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপ ফর্ম হলো রিচড, আই হ্যাড রিচড, আমি বাড়ি পৌঁছালাম বা আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। এই যখন তখন এই ধরনের শব্দ যখন থাকবে তখন আমরা একটা ডাবলিচ ওয়ার্ড ব্যবহার করব, সেটি কি হোয়েন, হোয়েন ডাবলিচ ওয়ার্ডটি একটা টাইমকে ডিনোট করে, হোয়েন বলতে কী বোঝায়, কখন, যখন তখন এই ধরনের শব্দ যখন বাংলাতে থাকে তাহলে আমরা কোন ডাবলিচ ওয়ার্ড ব্যবহার করব, হোয়েন। তাহলে আই হ্যাড রিচড হোম, আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম হোয়েন। এবারে পরের ঘটনা কী হচ্ছে, বৃষ্টি হয়ে যাওয়া, বৃষ্টি হয়ে যাওয়া, তাহলে বৃষ্টি নামলো, তাহলে বৃষ্টি নামলো এটা আবহাওয়া সংক্রান্ত একটা বাক্য, তাহলে এটা আমরা ইট দিয়ে শুরু করতে পারি, ইট ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডকে দিয়ে আমরা সাবজেক্ট তৈরি করতে পারি, হোয়েন ইট, পরের বাক্যটির ইংরেজিতে অনুবাদ করার সময় সেটা আমরা কন্টেন্স করি, পাস্ট ইনডেফিনিট করি। তাহলে প্রথমে সাবজেক্ট হলো পাস্ট ইনডেফিনিট, এবারে মেন ভার্ব বৃষ্টি নামলো, অর্থাৎ বৃষ্টি যখন শুরু হলো, হোয়েন হোয়েন ইট বিগ্যান টু রেন, এরকম আমরা সেন্টেন্স ইংরেজিতে লিখতে পারি। পরের বাক্য কী আছে, বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজা বন্ধ করলাম, বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজা বন্ধ করলাম, আগে কোন ঘটনাটি ঘটেছিল, আমি দরজা বন্ধ করলাম, এই বাক্যের মাধ্যমে বলছে দরজা, এই বাক্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে দরজা বন্ধ করার কাজটি আগে হয়েছিল, তারপরে আমি শুতে গিয়েছিলাম, অর্থাৎ শুয়ে শুতে যাওয়ার আগে, অর্থাৎ শুতে যাওয়ার আগে আমি দরজা বন্ধ করেছিলাম, তাহলে দরজা বন্ধ করার কাজটি আগে হয়েছিল। তাহলে এই বাক্যের আমরা কী করব, পাস্ট পারফেক্ট টেন্স করব। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, আই হ্যাড, আই হ্যাড শার্ট, আই হ্যাড শার্ট দ্য ডোর, আমি দরজা বন্ধ করলাম, বিফোর বিফোর আই, সাবজেক্ট হলো বিফোর আই, আইটা এখানে সাবজেক্ট, পরের যে বাক্যটি আছে বিছানায় শুতে যাওয়া, তাহলে আমি বিছানায় শুতে গিয়েছিলাম, এটা ইংরেজি কি বা বিছানায় গিয়েছিলাম, আই, আমরা এখানে আমরা গেট ওয়ার্ডটি ব্যবহার করতে পারি, আই গেট ইন টু বেড, আমি বিছানায় শুতে যাই বা বিছানায় যাই, আই গট ইন টু বেড। আজকে এই ভিডিওটিতে পাস্ট পারফেক্ট টেন্সের উপরে বেস করে বেশ কয়েকটি বাংলা বাক্যকে ইংরেজিতে কীভাবে অনুবাদ করতে হয় সেটা আমরা শিখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।